আজ বানিয়েছি ঠাকুরবাড়ি স্টাইলের মোচার পাতুরি, একদম নিরামিষ। এর জন্য প্রথমে একটা মোচা নিয়ে মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। মোচা ছাড়ানোর কিন্তু একটা আলাদা টেকনিক আছে। মোচার এই যে পোর্শনগুলো, এগুলোর মধ্যে দুটো পোর্শন আছে যেগুলোকে খুঁজে খুঁজে বাদ দিয়ে দিতে হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেশলাই কাঠের মতো যে একটা স্ট্যান্ড টাইপের জিনিস থাকে, এটাকে বাদ দিয়ে দিতে হয়, আর ওই যে সাদা পালকের মতো অংশটা, এটাও ফেলে দিতে হয়। এগুলো সমস্ত বাদ দিয়ে ভালো করে মোচাটাকে আগে কুচিয়ে একটু জলে ভিজিয়ে রাখতে হয়, তাতে মোচার কষটা খানিকটা বেরিয়ে যায়। এবার এটাকে সেদ্ধ করে নেব। ওদিকে একটা পেস্ট বানাবো নারকেল দিয়ে, একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু চিনি দেবো, আর কিচ্ছু লাগে না। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেবো। এদিকে মোচা সেদ্ধ হয়ে গেছে, মোচাটাকে প্রথমে নিয়ে একটু নুন দিয়ে ভালো করে চটকে নিতে হবে। একদম স্ম্যাশ করে নিয়ে এতে আগে যে বানিয়ে রেখেছিলাম পেস্টটা, ওটা অ্যাড করে দিলাম। একটু কাসুন্দি দিলাম, 1.5 চামচ মতো দিলেই হবে, টেস্ট অনুযায়ী, যে যেরকম খেতে পছন্দ করে। ব্যাস এটাকে মাখিয়ে মোটামুটি 15-20 মিনিট একটু আলাদা রেখে দেবো। ততক্ষণে পাতুরির জন্য কলা পাতাটাকে একটু ভালো করে সেঁকে নিতে হবে, নাহলে যখনই ওই স্টাফিংটা দিয়ে এটা মুড়তে যাব, এটা ভেঙে যাবে বা ছিঁড়ে যেতে পারে। তো এবার এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে নেব মোচাটা। একটু ভালো করে চামচ দিয়ে শেপ দিয়ে নেবো একটা। ব্যাস একটু লঙ্কা আর একটু তেল দিয়ে এটাকে সুতো দিয়ে ভালো করে মুড়ে নেব। একটু কেয়ারফুলি করতে হবে, এটা ছিঁড়ে গেলে ভেতরের পুরটা বেরিয়ে যায়। ভালো করে 2-3টে গিট দিয়ে বেঁধে নিতে হবে। অলমোস্ট হয়ে গেছে। ব্যাস এবার এগুলোকে অল্প তেলে একটু ভাজতে হবে। প্যান নিয়ে একটু তেল নিলাম, তেল গরম হলে অল্প অল্প করে এগুলোকে একটা একটা করে ধুয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে 5 মিনিট মতো ভাজবো। 5 মিনিট পর একবার উল্টে দিতে হবে। এবার আবার চাপা দিয়ে আরও 5 মিনিট ভাজবো। এবার রেডি, একদম নিরামিষ, অন্যরকম স্বাদ, একবার ট্রাই করে দেখুন।